রংপুরের শ্যামাসুন্দরী খাল সৌন্দর্য হারিয়ে দখলে দূষণে এখন বিপর্যস্ত। রংপুর মহানগরের বুক চিরে বয়ে যাওয়া প্রায় 122 বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল। শ্যামাসুন্দরীর মতো একটি খাল কেবল রংপুরেই নয়, বাংলাদেশে বিরল। যথেষ্ট বরাদ্দ হলেও সংস্কার না হওয়ায় নগরীর বুক চিরে বয়ে চলা 18 কিলোমিটারের খালটি নগরবাসীর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। খালের জীর্ণ দশা, ময়লা আবর্জনা ও দূষণে কালো হয়ে গেছে পানি, আর ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে এর পানি প্রবাহ। ধীরে ধীরে সৌন্দর্য হারিয়ে দখলে দূষণে বিপর্যস্ত শ্যামাসুন্দরী খাল এখন মশার নিরাপদ প্রজনন ক্ষেত্র। সংস্কারের নামে লোপাট করা হয়েছে প্রায় 25 কোটি টাকা। পানি প্রবাহ বন্ধ হয়ে পড়া ও খালটির সঙ্গে আশপাশের বাড়িঘরের পয় নিষ্কাশনের সংযোগ থাকায় দুর্গন্ধের কারণে পার্কের পরিবেশ নষ্ট হচ্ছে। আগে শ্যামাসুন্দরী খালের প্রস্থ ছিল 100 ফুটের বেশি, কিন্তু এখন তা সর্বোচ্চ 52 ফুট। সংস্কারের সময় অবৈধ দখলমুক্ত না করায় এই খাল নালায় পরিণত হয়েছে। তারপরও যদি খালটি নির্দিষ্ট নিয়মে খনন করা হতো তাহলে পানি প্রবাহ স্বাভাবিক থাকত। এই বিষয়ে রংপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ভিডিওটি ধারণ করা হয়েছে রংপুর চেকপোস্ট আরকে রোড রংপুর থেকে 16 মে 2019 দুপুর 1:27। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার